ওয়েলকাম ফ্রেন্ডস আজ এই ভিডিওতে আমি আলোচনা করবো অভিষেক কাব্যাংশটি থেকে গুরুত্বপূর্ণ কিছু ব্যাখ্যাভিত্তিক প্রশ্নের উত্তর রচনার কৌশল নিয়ে তবে ভিডিওটি শুরু করার আগে আমি সকলকে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যা আমাকে অনুপ্রাণিত করবে তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে এবার চলো প্রশ্নোত্তরগুলি দেখে নেওয়া যাক অভিষেক কাব্যাংশটি থেকে প্রথম প্রশ্নটি লক্ষ্য করো হাই পুত্র কি আর কহিব লঙ্কার দশা বক্তাকে তিনি এমন আক্ষেপ কেন করেছেন প্রশ্নটি ভালো করে লক্ষ্য করো প্রশ্নটিতে দুটি অংশ আছে মোট তিন নম্বরের প্রশ্ন প্রথম অংশের জন্য এক ও দ্বিতীয় অংশের জন্য দুই প্রথম অংশের উত্তরটি লক্ষ্য করো কবি মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক কাব্যাংশের অন্তর্গত উদ্ধৃত উক্তিটির বক্তা হলেন মেঘনাদের প্রভাষা ছদ্মবেশী দেবী লক্ষ্মী এবার দ্বিতীয় অংশটি দেখো তিনি এমন আক্ষেপ কেন করেছেন এর উত্তরটি লক্ষ্য করো আমরা লিখবো একটি প্যারাগ্রাফ দিয়ে প্রভাষা ছদ্মবেশী দেবী লক্ষ্মী মেঘনাদের কুশল প্রশ্নের উত্তরে আক্ষেপ করে বলেছেন স্বর্ণলঙ্কার করুণ পরিণতি বলার মতো নয় মায়াবী মানব রামচন্দ্র পুনর্জীবন লাভ করে ঘোরতর যুদ্ধে লঙ্কার বীরপুত্র বীরবাহুকে হত্যা করেছে পুত্রশোকে আকুল লঙ্কাধিপতি তাই নিজে যুদ্ধযাত্রার প্রস্তুতি শুরু করেছেন লঙ্কার এই দুর্দশার বর্ণনা করতে গিয়েই ছদ্মবেশী দেবী লক্ষ্মীর কণ্ঠে আক্ষেপের সুর ধরা পড়েছে এবার দ্বিতীয় প্রশ্নটি দেখো ছদ্মবেশী অম্বুরাশি সুতা অম্বুরাশি সুতা বলতে কাকে বোঝানো হয়েছে তাকে অম্বুরাশি সুতা কেন বলা হয়েছে এই প্রশ্নেও দুটি অংশ প্রথম অংশটির উত্তর দেখো কবি মাইকেল মধুসূদন দত্ত রচিত মেঘনাথপদ কাব্যের অন্তর্গত অভিষেক কাব্যাংশে অম্বুরাশি সুতা বলতে ছদ্মবেশী দেবী লক্ষ্মীকে বোঝানো হয়েছে এবার দ্বিতীয় অংশটি দেখো তাকে অম্বুরাশি সুতা কেন বলা হয়েছে অম্বুরাশি শব্দের অর্থ হল জলরাশি বা সমুদ্র ও সুতা শব্দের অর্থ হল কন্যা সুতরাং অম্বুরাশি সূতা শব্দের অর্থ হল সমুদ্রের কন্যা দেবাসুর সমুদ্র মন্থনের সময় দেবী লক্ষ্মী সমুদ্রের তলদেশ থেকে উত্থিত হয়েছিলেন তাই তাকে সমুদ্রের কন্যা অর্থাৎ অম্বুরাশি সূতা বলা হয়েছে এটুকু লিখলেই তোমরা পুরো নম্বর পাবে এবার তৃতীয় প্রশ্নটি দেখো এ অদ্ভুত বারতা জননী কোথায় পাইলে তুমি অদ্ভুত বার্তাটি কি বার্তাটিকে বক্তা অদ্ভুত কেন বলেছেন এই প্রশ্নেও দুটি অংশ প্রথম অংশের উত্তরটি দেখো অভিষেক কাব্যাংশে প্রভাষা ছদ্মবেশী দেবী লক্ষ্মী মেঘনাদকে লঙ্কার কুশল বার্তা দিতে গিয়ে জানিয়েছেন মেঘনাদের প্রিয় ভাই বীরবাহু রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে নিহত হয়েছেন এই বার্তাটিকেই কাব্যাংশে অদ্ভুত বলা হয়েছে এবার দ্বিতীয় অংশটি দেখো বার্তাটিকে অদ্ভুত কেন বলা হয়েছে একটি প্যারাগ্রাফ দিয়ে আমরা লিখব ছদ্মবেশী দেবী লক্ষ্মীর কাছে রামচন্দ্রের হাতে প্রিয় ভাই বীরবাহুর সংবাদ পেয়ে মেঘনাদ বিস্ময়ে হতবাক হয়ে যান কারণ তিনি পূর্বেই নিসারণে যে রামচন্দ্রকে পরাজিত করে হত্যা করেছিলেন সেই মৃত রামচন্দ্রের হাতে বীরবাহুর মৃত্যু সম্ভব নয় বলেই মেঘনাদের মনে হয়েছে তাই ইন্দ্রজিৎ বীরবাহুর মৃত্যু সংবাদকে অদ্ভুত বলেছেন এবার চতুর্থ প্রশ্নটি দেখো জিজ্ঞাসীলা মহাবাহু বিস্ময় মানিয়া কাকে মহাবাহু বলা হয়েছে তার বিস্ময়ের কারণ কি। এই প্রশ্নেও দুটি অংশ আছে প্রথম অংশটির এক ও দ্বিতীয় অংশটির জন্য দুই মাধ্যমিক পরীক্ষা দু সালে এই প্রশ্নটি এসেছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রথম অংশের উত্তরটি দেখো কবি মাইকেল মধুসূদন দত্ত রচিত মেঘনাথবধ কাব্যের অন্তর্গত অভিষেক কাব্যাংশে মেঘনাদকে মহাবাহু বলে উল্লেখ করা হয়েছে এবার দ্বিতীয় অংশটি দেখো তার বিস্ময়ের কারণ কি এই প্রশ্নের উত্তরটি খুবই সহজ এই প্রশ্নের দ্বিতীয় অংশটির উত্তর তিনের দাগের প্রশ্নের দ্বিতীয় অংশের উত্তরের অনুরূপ এই প্রশ্নটির দ্বিতীয় অংশের উত্তর সম্পূর্ণ হয়ে যাবে এবার পঞ্চম প্রশ্নটি দেখো এ মায়াপিত বুঝিতে না পারি বক্তাকে কোন মায়া তার বোধের অগম্য এই প্রশ্নেও দুটি অংশ খুবই সহজ একটি প্রশ্ন কবি মাইকেল মধুসূদন দত্ত রচিত মেঘনাথ কাব্যের অন্তর্গত অভিষেক কাব্যাংশ থেকে গৃহীত উদ্ধৃত উক্তিটির বক্তা হলেন রাবণ পুত্র ইন্দ্রজিৎ বা মেঘনাদ এটি হলো প্রথম অংশের উত্তর দ্বিতীয় অংশে বলা হয়েছে কোন মায়া তার বোধের অগম্য এই অংশের উত্তরটি দেখো আমরা একটি প্যারাগ্রাফ চেঞ্জ করে নেব তারপর লিখব মেঘনাদ প্রমোদ উদ্যান থেকে প্রত্যাগমন করে বা ফিরে এসেও লিখতে পারো তোমরা এই প্রত্যাগমন শব্দটি তোমাদের যদি কঠিন মনে হয় প্রত্যাগমন করে পিতা রাবণকে আক্ষেপের সুরে বলেছেন রামচন্দ্রকে তিনি দুবার নিসারণে পরাজিত ও হত্যা করেছেন কিন্তু দৈবী বলে বলিয়ান মানব রামচন্দ্র পুনর্জীবন লাভ করে বীরবাহুর মতো লঙ্কার বীরযোদ্ধাদের হত্যা করেছেন মানব রামচন্দ্রের এই পুনর্জীবন লাভ ও পরবর্তী ঘটনাকে মেঘনাদের মায়া মনে হয়েছে তাই তার কাছে তা বোধের অগম্য এবার দেখো শেষ প্রশ্নটি ষষ্ঠ প্রশ্নটি হলো হাই বিধি বাম মম প্রতি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বক্তাকে তার এমন মনে হওয়ার কারণ কি এই প্রশ্নেও দুটি অংশ আছে আমরা লিখব প্রথম অংশটির জন্য কবি মধুসূদন দত্ত রচিত অভিষেক কাব্যাংশের অন্তর্গত উদ্ধৃত উক্তিটির বক্তা হলেন লঙ্কাধিপতি রাবণ এবার দ্বিতীয় অংশে বলা হয়েছে তার এমন মনে হওয়ার কারণ কি দেখো প্যারাগ্রাফ চেঞ্জ করে আমরা লিখব পুত্র মেঘনাদ রামচন্দ্রের বিরুদ্ধে যুদ্ধযাত্রায় উদ্যত হলে লঙ্কাপতি রাবণ আক্ষেপের সুরে উদ্ধৃত উক্তিটি করেছিলেন কারণ ইন্দ্রজিৎ পূর্বে দুবার রামচন্দ্রকে পরাজিত ও হত্যা করেছিলেন কিন্তু দৈবিকৃপায় তিনি পুনরায় জীবিত হয়ে ওঠেন এবং লঙ্কা আক্রমণ করে যুদ্ধে বীরবাহুকে হত্যা করেন বিধাতা বিরূপ বলেই অলঙ্ঘ সমুদ্র রামচন্দ্রের দ্বারা সেতুবন্ধনে বাঁধা পড়েছে এখানেই অভিষেক কাব্যাংশটি থেকে ব্যাখ্যাভিত্তিক প্রশ্নের উত্তরগুলি শেষ হলো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক ও কমেন্ট করে বন্ধুদের সাথে শেয়ার করে তাদের সাহায্য করার অনুরোধ রইল সবাই খুব ভালো থেকো দেখা হবে আবার পরের ভিডিওতে সকলকে ধন্যবাদ